মাননীয় প্রধানমন্ত্রীকে তার কর্মী হিসেবে তার হাতে হাত রেখে যেন তার কাজে সহযোগিতা করতে পারি। আমার প্রত্যাশা আমি মানুষের জন্য কাজ করতে চাই। আজকে আমি যেন একজন কর্মী হয়ে আপনাদের কাছে যেতে পারি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তার কর্মী হিসেবে তার হাতে হাত রেখে যেন তার কাজে সহযোগিতা করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইসলাম। আমার প্রত্যাশা আমি মানুষের জন্য কাজ করতে চাই, তো কাজ করার জন্য সুযোগটা করে দেওয়া হয়। ধন্যবাদ। নিলাম হলো মানুষের হেল্প করতে চাই। প্রথম কথা যেটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইয়াং জেনারেশনকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, সো আমি আশাবাদী, দেখি নিয়ে রাখলাম। যদি মাননীয় প্রধানমন্ত্রী ইয়াং জেনারেশন যেহেতু প্রায়োরিটি দিচ্ছে, আমি চাচ্ছি, আমিও কনফিডেন্স আছে, মাগুরা একাশনে আমি নিয়েছি। পলিটিক্যাল হিস্ট্রি, আমি তো জন্মগত এই আওয়ামী লীগ পরিবারের। আমার বাবা হলো শিশু মুক্তিযোদ্ধা ছিল, আমার শ্বশুর হলো রাজশাহী ইউনিভার্সিটি বিপি ছিল প্লাস মুক্তিযোদ্ধা ছিল। তারপরে হলো আমার শ্বশুর মারা গেল, তো শ্বশুর যাওয়ার পরে হলো ফ্যামিলিতে তো একজন থাকতে হয়, তো সেই জন্য আর কি আমিও আমার স্ত্রী থেকে আর কি আসছি। রাজনীতিক ক্যারিয়ার, আমি হলাম আমার চাঁদপুরের যুব মহিলা লীগের সদস্যতে আছি। হ্যাঁ, এর আগে ছাত্রলীগ করেছিলাম চাঁদপুরে। আমি এখন হলো আমার বিজনেস আছে, আমি একজন ডিজাইনার, আমার গুলশানে বুটিক শপ আছে। আমি সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, সাতক্ষীরা দুই আসনে আমাদের বাড়ি, এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা দুই আসন থেকে নিয়েছি সংরক্ষিত মহিলা আসনের জন্য। প্রত্যাশা, আসলে আমরা মেয়েরা তো এখন অনেক এগিয়ে আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। তার হাত ধরে আমরা আরও অনেক দূর যেতে চাই এবং চাই যে পুরুষদের পাশাপাশি নারীরা যেন সমভাবে কাজ করতে পারি। সেজন্য আপনারা দেখছেন যে অন্যান্য বার যে সংরক্ষিত আসনের যে নির্ধারিত আসনের জন্য মনোনয়ন ফর্ম কেনা হয়, এবছর কিন্তু আরও অনেক বেশি মহিলারা আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছি। দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন, এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এবং আপনি জানেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দুর্বার একজন কাণ্ডারি নেত্রী, তার নেতৃত্বে সাহসী ভূমিকায় অনেক শত্রু ষড়যন্ত্র মোকাবেলা করে বিশ্বে এবং বহির্বিশ্বের সকল শত্রু মোকাবেলা করে দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, শপথ হয়েছে, সরকার গঠন হয়েছে, এবং এই মুহূর্তে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ, সে কারণেই আমি আওয়ামী লীগের একজন সদস্য তৃণমূল কর্মী এবং কেন্দ্রের দায়িত্বে আছি, রংপুর বিভাগের সাংগঠনিক সদস্য সাংগঠনিক দায়িত্বে আছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য। আমি এই তৃণমূলের কর্মী হলেও কাজ করে যাচ্ছি আওয়ামী লীগের, এবং সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন গ্রহণ করেছি এই জন্যই যে সারা জীবনই সেই 70 দশক থেকেই রাজনীতি করছি, সারা জীবনই রাজপথে থেকেছি মানুষের মঙ্গলের জন্য, গণতন্ত্র অধিকারের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করেছি। এবং আমার বিশ্বাস যে আমরা যে কাজ করেছি সেই আদর্শ নিয়েই মনোনয়ন মাননীয় জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মহিলা আসনে দেয়, আমি জনগণের, আমার এলাকা খালি নয়, বাংলাদেশের আমি প্রত্যন্ত অঞ্চল যার যেখানে থেকে যে মানুষই আসুক, জনপ্রতিনিধি হিসাবে যতটুকু সম্ভব আমি কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি শতভাগ বিশ্বাসী। আমি এবার দিয়ে মনোনয়ন ফর্ম উঠালাম। আমি বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, আর জননেত্রী শেখ হাসিনার ধরেই, হাতটা ধরেই কিন্তু আমার এই কমিটিটা ঘোষিত হয়েছিল 2002 থেকে অবধি আজকে 24 সাল পর্যন্ত আছি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসাবে। আর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমার হাজব্যান্ড রাকসুর জিএস নির্বাচন করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন, অ্যাডভোকেট শরীফ ইসলাম শরীফ এবং সাবেক ছাত্রনেতা, রাজশাহী বাংলাদেশ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর 1949 সাল থেকে 2024 পর্যন্ত আমাদের ফ্যামিলি অর্থাৎ 5 পিঁড়ির রাজনীতিতে আমরা আছি রাজশাহীতে।
ত্যাগ তিতিক্ষার দিক দিয়ে আমার হাজবেন্ড রাজনীতি করার প্রেক্ষাপটে 36 বার কারাবরণ করছে আর বাংলাদেশ ছাত্র লীগের যখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি 36 বার তো কারাবরণ করেছেন ইনি আছেন অবশ্য এখানে হ্যাঁ উনি আছেন অবশ্য এখানে তো জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত কিন্তু উনি কাছের এবং একজন আস্থাভাজন প্রত্যাশা যেহেতু আমার হাজবেন্ড পাবা মোহন প্রত্যেককে সংসদীয় আসন থেকে চারবার মনোনয়ন উঠাইছিলেন যে কারণেই হোক যেভাবেই হোক হয়তোবা মনোনীত হননি সেই দিক দিয়েও আমি তো আমার ব্যক্তিগত ক্যারিয়ার আছেই কিন্তু আমি সেই দিক দিয়েও মনে করি এবার আমি শতভাগ প্রত্যাশী এবং জননেত্রী শেখ হাসিনা আমাকেই নির্বাচিত করবেন ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন